প্র্যাকটিসে এসে তামিম জাকিররা সবার আগে হাঁটা ধরেছেন ইনডোরে, কারণটা স্পষ্ট, ওপেনিংটা বাংলাদেশের জমছেই না। শুরুতেই টপা টপ উইকেট হারিয়ে ফেলছে টাইগাররা, দল পড়ছে বিপদে। তার ওপর উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসছে প্রতিনিয়ত। শেষ ম্যাচে একই সাথে বিশ্রাম নিয়েছেন তামিম লিটন, নিশ্চিতভাবেই শেষ ওয়ানডেতে ওপেনিংয়ে আসছে বদল। ছোট তামিম আগের দিন খেলেছেন তিনে, তৃতীয়টায় ফিরছেন পছন্দের পজিশন ওপেনিংয়ে, সাথে সুযোগ মিলবে আরেক বাহাতি জাকিরের। দুজনই শুরুতে ব্যাটিং করেছেন একই নেটে জুটি বেঁধে। শুরুটা করেছেন পেসের বিপক্ষে হাসান মাহমুদ শরীফুলদের ফেস করে। তাসকিন পেটের পীড়ায় আক্রান্ত, খালেদ যোগ দিয়েছেন একটু পরে। নেট বোলারদেরও তাই ডেকে আনা হয়েছিল দুই ওপেনারকে প্রস্তুত করতে। টানা ছয় বল বা এক ওভার ব্যাটিং, এরপর প্রান্ত বদল, এভাবেই চলল প্রায় মিনিট চল্লিশেক। এরপর জাকির খানিকক্ষণের বিশ্রামে, পোথাসের সাথে চলছিল টেকনিক নিয়ে আলোচনা। তামিম তখনও ব্যাটিংয়ে, এক নেট থেকে বেরিয়ে অন্যটায়, যেখানে বল করছিলেন স্পিনাররা। কখনো রোয়েশ হয়ে, কখনো বিগ শটে নিজেকে সানিয়ে নিচ্ছিলেন ছোট তামিম। ওয়ানডে খেলেছেন এখন পর্যন্ত চার ম্যাচ, ব্যাটিং করেছেন তিন ইনিংসে। প্রথমটায় শ্রীলঙ্কার বিপক্ষে ডাক, পরের ম্যাচে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৩, নিউজিল্যান্ডের সাথে শেষ খেলায় ১৬, তিন ইনিংসে রান মোটে ২৯। নাইম শেখ বাদ পড়েছেন, বিশ্বকাপে বড় তামিম আর লিটনের পর ব্যাকআপ কোনো ওপেনার নেওয়া হলে ছোট তামিমই পছন্দ। নিজে হয়তো জানেন শেষ ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, রানে ফিরলে হয়তো ওঠা হবে ভারতের প্লেনে, না হলে থেকে যেতে হবে দেশের মাটিতে। ওই চাপ দূরে সরিয়ে পারফর্ম করা চাই, ২২ গজে জ্বলে উঠতে রসদটা জোগাড় করে নিলেন ইনডোরের নেটে। তুলনায় জাকিরের ওপর চাপটা কমই, ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে একটা টি টোয়েন্টি খেলেই বাদ, গেল বছর ডাক পেয়েছিলেন টেস্টে, সাদা পোশাকে এখন পর্যন্ত খেলেছেন তিনটা ম্যাচ। শুরুটা দারুণ, ৬ ইনিংসে ব্যাট করে দুই হাফ সেঞ্চুরির সাথে একটা শতক, তবে ইঞ্জুরিতে ছিটকে যাওয়াটাই হলো কাল। পাইপলাইনে থাকা ক্রিকেটারদের মধ্যে জাকিরকে মানা হয় বেশ প্রতিভাবান, টেস্টের মতো এখন ওয়ানডে শুরুটা রাঙিয়ে দিলেই হয়। নাবিল কায়সার, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.